রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 5ই নভেম্বরের নির্বাচনের মাধ্যমে ফের প্রেসিডেন্ট হবেন বলে মন্তব্য করেছেন বিশ্বের সেরা অর্থনীতিবিদ ক্রিস্টোফ বারুট। তিনি সবচেয়ে নির্ভুল অর্থনীতিবিদ হিসেবেও পরিচিত। বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে এমন দাবি করেছেন বারুট। এই অর্থনীতিবিদ বলেছেন, এখন পর্যন্ত যেমন বেটিং মার্কেট, ভোট, নির্বাচনী মডেলারদের হিসেব নিকাশ, অর্থনৈতিক বাজার দেখে যা বোঝা যাচ্ছে, নির্বাচনের ফলাফল হলো ট্রাম্পের জয়। রিপাবলিকানরা বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে। বারুট মনে করে কৌশলবিদ এবং প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করছেন। তিনি গত 12 বছরের মধ্যে 11 বারই ব্লুমবার্গের অর্থনৈতিক পূর্বাভাস র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে ছিলেন। বয়স মাত্র 38 বছর হলেও অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন নির্ভুল পূর্বাভাস দিয়ে সাড়া ফেলেছেন তিনি। বারুট জানিয়েছেন, ট্রাম্পের রিপাবলিকান পার্টি সেনেটের নিয়ন্ত্রণ নিতে পারলেও হাউজে হ্যারিসের ডেমোক্রেটিক পার্টির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে বারুট বলেছেন, ট্রাম্পের পরবর্তী আমল রিপাবলিকানদের হাতে সেনেটের নিয়ন্ত্রণ, এ দুটি মিলে অর্থনীতিতে অস্থায়ী উন্নতি দেখা যেতে পারে।